ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाद्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवेना क्रीड़ारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंदश्चन्ने वै एच पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि श्री रामकृष्णदेवेर गृही एवं सन्यासीदेर जीवन एवं बाणी एवं तादेर अवदान ई रामकृष्ण संघे তাদের অবদান কতখানি এবং কেমনভাবে তাদের জীবন আমাদেরকে অদল বদল করে দিতে পারে, আমাদের জীবনকে অনুপ্রাণিত করতে পারে, এই নিয়ে আমরা একটা প্রসঙ্গ করছি পার্ষদ কথা নাম দিয়ে। এবং এই পার্ষদ কথা আজকের আলোচনার বিষয়বস্তু এক ঘুমিয়ে পড়া মানুষের গল্প, যিনি মাঝে মাঝেই শ্রীরামকৃষ্ণের কাছে এসে ঘুমিয়ে পড়তেন। ভক্তরা আসতো, দেখতো সন্ধ্যেবেলা মাদুর পেতে মাথায় বালিশ দিয়ে ঘোষ ঘোষ করে ঘুমোচ্ছে। লোকটি খুব বিখ্যাত মানুষ ছিলেন, কিন্তু সারাদিন এত কাজকর্ম করতেন এবং শ্রীরামকৃষ্ণের প্রতি তার এত ভালোবাসা ছিল, তখন কলকাতা থেকে এই দক্ষিণেশ্বর আসাটা এখনও কত কঠিন, তখন আরও কঠিন ছিল। ঘোড়ায় টানা গাড়িতে প্রায় ঘণ্টা তিনেক লাগতো তার অফিস থেকে দক্ষিণেশ্বর এসে পৌঁছাতে। তারপর তিনি জগন্মাতাকে প্রণাম করে ঠাকুরকে এসে প্রণাম করে তারপর খানিকক্ষণ ঠাকুরের কাছে বসে আবার তিনি হাঁটতে হাঁটতে চলে যেতেন মা জগন্মাতা সন্ধ্যারতি দেখতে। ফিরে এসে ঠাকুরের পা তিনি মালিশ করতেন, এটা তার নিত্য কাজ ছিল। সেই কাজ করতে করতে অর্ধেক দিন তিনি ঘুমিয়ে পড়তেন, তখন ঠাকুর কাউকে বলতেন একটা মাদুর পেতে দিতে, একটা বালিশ দিতে। ঠাকুর ঘরের ওই কর্নারে যেখানে মানুষজন গভীর ভাবেতে মগ্ন হয়ে থাকতো সেখানে তিনি ভোস ভোস করে ঘুমাতেন। তার নাম হচ্ছে অধরলাল সেন। আমাদের ঠাকুর কোনো যুক্তিতর্কে যখন পারতেন না অধরলালের সঙ্গে, তিনি তো বলতেন আপনি ডেপুটি আর আমি মুখ্য, বা সঙ্গে সঙ্গে অধরলালে সব যুক্তি থেমে যেত। আমাদের মঠে আমরা যারা মাঝে মাঝে ঘুমিয়ে পড়তাম জপ ধ্যান করতে করতে, আমাদের জুনিয়র অধরলাল বলে ডাকা হতো। আমাদের এই অদ্ভুত মজার এই মানুষ অধরলাল সেন 1800 খুব অল্প বয়সে বেঁচেছিলেন, 30 বছর মাত্র তার আয়ুষ্কাল। ঠাকুর থাকাকালীন ঠাকুরের শরীর চলে যাবার 1 বছর আগে তার শরীর চলে যায়। 1855 সালে তার জন্ম এবং 1885 সালে তার শরীর চলে যায়। শ্রীরামকৃষ্ণকে খুব অল্প শ্রীরামকৃষ্ণের জীবৎকালের ভেতরেই তার আশা, তার থাকা, তার চলে যাওয়া। কিন্তু একেবারে রামকৃষ্ণ সঙ্ঘে তার একবারে আমাদের জীবনে একবারে পারমানেন্ট ছাপ ফেলে গেছেন। 1855 সালে 2রা মার্চ দোল পূর্ণিমার দিন জন্ম হয়েছিল। সেন পদবী দেখে বোঝা যাচ্ছে তিনি সুবর্ণ বণিক সম্প্রদায়ভুক্ত ছিলেন। তখন তার জন্ম যখন হয় তখন আহিরিটলার 29 নম্বর শঙ্কর হালদার লেনে তাদের বাড়ি ছিল। সেটি তাদের পৈতৃক গৃহ ছিল না, কিন্তু সেখানে তারা বাস করতেন। আগেকার দিনের মানুষরা গ্রামে আসলে তাদের অরিজিন কলকাতায় কাজের সূত্রে একটি বাড়িকে ভাড়া করে থাকতেন, এবং এইভাবেই অনেকেই কলকাতা নিবাসী হয়ে গেছেন। যারা পুরনো কলকাতার বাসিন্দা তাদের জিজ্ঞেস করবেন প্রায় প্রত্যেকেই কলকাতায় আছেন 200 বছরের বেশি। 200 বছরের বেশি থাকার সূত্রটা হচ্ছে এই, তারা গ্রামেতে থাকতেন, কলকাতায় চাকুরি সূত্রে কাজের সূত্রে তারা আসতেন এবং তারা থেকে যেতেন, কলকাতার বাসিন্দা হয়ে যেতেন। এনার বাবাও ঠিক তেমনই মানুষ ছিলেন। এরা আদতে হুগলি জেলার সিঙ্গুর গ্রামে বাস করতেন এবং এর বাবা চাকুরি সূত্রে প্রথম কলকাতায় এসেন, পরবর্তীকালে পুরো পরিবারটিকে নিয়ে চলে আসেন। তার বাবার নাম ছিল রামগোপাল সেন। তিনি আডমানি স্ট্রিটে সুতোর কারবার করতেন, প্রচুর পয়সা ছিল, একেবারে সোনার চামচ মুখে নিয়ে তার জন্ম হয়েছিল। তিনি একেবারে ভীষণ রকমের পয়সা কড়ির ভিতরে বড় হয়েছিলেন। তার বাবা ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, দেবদ্বিজে ভক্তি ছিল এবং ভগবানের প্রতি তাদের ভীষণ রকমের ভালোবাসা ছিল। তার সব শুদ্ধ 6টি ছেলের মধ্যে পঞ্চম ছিলেন অধরলাল সেন। অধরলাল সেনের বড় ভাই, তিনিও খুব বিখ্যাত ছিলেন, তার নাম বলাই চাঁদ সেন।
সেই সময় শিক্ষা সাহিত্যানুরাগ এবং সমস্ত রকমের ভালো কাজের জন্য জিনার যার অত্যন্ত সুনাম ছিল। এবং এই ছয় ভাই ছাড়াও তারা দুই বোন ছিলেন, তারা অধরলালের পরে ছিলেন। পরবর্তীকালে অধরলালের বাবা 97 নম্বর বেনিয়াটলা স্ট্রিটে নতুন বসবাস করেন। এই বেনিয়াটলা স্ট্রিটের বাড়ি ধন্য হয়েছিল শ্রীরামকৃষ্ণের আগমনে। শ্রীরামকৃষ্ণ চাইতেন এই অধরের বাড়িতে যেতে এবং অধরলালও চাইতেন শ্রীরামকৃষ্ণের বাড়িতে যেতে। আমরা পড়ব পরবর্তীকালে যখন আমরা আরও এর গভীরে আলোচনা করব। দুজনের ভেতরে অদ্ভুত ভালোবাসা ছিল, অদ্ভুত একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এই আন্ডারস্ট্যান্ডিং বড় একটা আমরা দেখতে পাই না। সব ক্ষেত্রেই হয় কি, হয় ঠাকুর তার প্রতি আকর্ষণ প্রকাশ করেছেন, নাহলে ভক্ত যেসে সে আকর্ষণ প্রকাশ করেছে। কিন্তু এই দুজনে দুজনকে ভালোবাসি এই ব্যাপারটা বড় একটা আমরা দেখে উঠতে পারি না। অক্ষয় মাস্টার ঠাকুরের কাছে এসেছিলেন, ঠাকুর তার দিকে ফিরেও তাকাতেন না। অক্ষয় মাস্টারের মনে হতো তার সেই কুৎসিত চেহারার জন্য বোধহয় ঠাকুর তার দিকে ফিরে তাকান না। প্রথম যেদিন এসেছিলেন অক্ষয় মাস্টার তার কাছে, তার সেই কালো ভূতের মতো চেহারাটা দেখে ঠাকুর খুব সুন্দর করে হেসেছিলেন। প্রতিকারের মনে হয়েছিল শ্রীরামকৃষ্ণ শব্দ দিয়ে নয়, স্পর্শ দিয়ে নয়, চোখের দৃষ্টি দিয়ে তার মনের মধ্যে ঢুকে গেছেন। ভীষণ ভয় পেতেন ঠাকুরকে। আসলে ঠাকুরের ওই রকম সুন্দর চেহারা, 5 ফুট 9 ইঞ্চি লম্বা, টুকটুকে গায়ের রং, আর ওই রকম ব্যক্তিত্বময় চেহারা, আর সব সময় যার মুহুর্মুহুর সমাধি হচ্ছে, তাকে দেখে ভয় পাওয়ারই কথা। এই ভয়ের একটা ইংরেজি শব্দ আছে, অশ্রদ্ধা মিশ্রিত ভয়, বাংলা যাকে খুব সুন্দর করে বলা হয় সমীহ। এই সমীহ করতেন তিনি শ্রীরামকৃষ্ণকে। সারা জীবনে মাত্র 3 বার কথা বলবার সুযোগ পেয়েছিলেন তিনি ঠাকুরের সাথে। প্রথমবার তিনি অনেক কুলফি মালাই নিয়ে গেছিলেন এই নতুন বাজার থেকে, আইডিটলের নতুন বাজার থেকে মাথায় করে হাঁড়ির ভেতরে করে কুলফি মালাই, 1 টাকা, 1 পয়সা, 2 পয়সা, 4 পয়সা, 10 পয়সা, এরকম করে জমিয়ে 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 কুলফি মালাই নিয়ে গেলেন। ঠাকুর একটি কুলফি মালাইও খেয়ে দেখলেন না, অভিমান ভরে তিনি জিজ্ঞাসা করলেন, তিনি কুলফি মালাই নিয়ে এলেন কই, তিনি তো খেলেন না। তিনি বললেন তার গলায় ওই গলার গ্ল্যান্ড ফুলেছে, বিচি উঠেছে, সেই কারণে তিনি খাবেন না। দ্বিতীয়বার তিনি জিজ্ঞাসা করেছিলেন, আমি অন্ধ। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ঈশ্বর আছেন। জীবনীকাররা এই সাংকেতিক বাক্যগুলির উদাহরণ হিসেবে বলেছিলেন, ইনি অন্ধ বলছেন অর্থাৎ আমি ঈশ্বরকে দেখতে পাই না, আর ইনি বলছেন ঈশ্বর আছেন এর অর্থ যে তুমি তাকে দেখতে পাও বা না পাও, ভগবান অবশ্যই তোমাকে দেখছেন। এবং তৃতীয়বার আমরা কাশীপুর উদ্যানবাটিতে দেখি ঠাকুর যখন গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছেন, গিরিশচন্দ্র ঘোষের কথায় শুনে যে তিনি বলছেন, ব্যাস বাল্মীকি যার কথা বলে ইয়াত্তা করতে পারে না, আমি সাধারণ মানুষ কি আর বলবো তোমার কথা। ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে হাত দুটি তুলে আশীর্বাদ করছেন, আর আমি তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য। এই অক্ষয় মাস্টার নিঃশব্দে তার পায়ের কাছে গিয়ে দুটি চাঁপা ফুল ফেলে দিয়ে চলেন। তিনি ভাবলেন ঠাকুর বোধহয় তাকে দেখবেন না, তো তার উপস্থিতি কেউ জানতে পারবে না। কিন্তু তিনি অন্তর্যামী, ফিরে আসার সময় যখন তিনি সাধারণ ভূমিতে নামছেন তখন তিনি তাকে ডাকলেন, শুধু ডাকলেন নয়, তিনি তার কানে মহামন্ত্র দান করলেন। দেখুন, একটা মানুষকে প্রায় 1 বছর 8 মাস সময় ব্যয় করতে হলো, 1 বছর, 1885 সালের জানুয়ারির মাঝামাঝি তার সঙ্গে দেখা হয়েছিল এবং 1886 সালের 1 জানুয়ারি সেটির স্বীকৃতি হলো। কিছুতেই তিনি ঠাকুরের কাছে আসতে পারছিলেন না। দুজনের ভেতরে একটা কীরকম যেন অতলান্তিক দূরত্ব তৈরি হচ্ছে, অথচ দুজন দুজনকে ভীষণ ভালোবাসেন, দুজন দুজনের একেবারে ভাবেতে একবারে বিফোর হয়ে আছেন, কিন্তু কিছুতেই দুজনের ভেতরে একটা ভালোবাসার যে সম্পর্ক সেটা কিছুতেই তৈরি হচ্ছিল না। এটা যেন একটা অদ্ভুত ব্যাপার ছিল, কিন্তু সেটা অধরলাল সেনের জীবনীতে এটা ছিল না। ঠাকুরের সঙ্গে তার একটা অদ্ভুত সম্পর্ক ছিল, ঠাকুর তাকে খুব ভালোবাসতেন, তিনিও ঠাকুরকে ভালোবাসতেন, এবং এটা প্রকাশ্যে। নরেন্দ্রনাথের ক্ষেত্রে দেখুন, ঠাকুর বারবার তার ভালোবাসা প্রকাশ করেছেন, নরেন্দ্রনাথ পাত্তাই দেননি, কিন্তু পরবর্তীকালে নরেন্দ্রনাথ যখন তার ভালোবাসা প্রকাশ করেছেন তখন ঠাকুর পাত্তা দেননি। এই অদ্ভুত একটা লুকাছুপি খেলা ছিল, কিন্তু অধরলালের সেনের ক্ষেত্রে না। ওই যে আজকাল বলে না, খুললাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, এ যেন সেই দুজনে দুজনের সঙ্গে ওপেনলি একে অপরের সঙ্গে ভালোবাসা সবাই চোখে দেখতে পাচ্ছে।
আমরা কথামৃতের অখণ্ড সংস্করণের অনেকগুলো জায়গায় এইগুলি পাই। কথামৃতের অখণ্ড সংস্করণ 172 নম্বর পৃষ্ঠায় মাস্টারমশাই লিখছেন, তাহাদের বাটি, বৈঠকখানা ও ঠাকুর দালান তীর্থ হইয়া আছে, ভগবানের পাদস্পর্শে তীর্থ হইয়াছে। অখণ্ড সংস্করণ 516 পাতায় মাস্টারমশাই লিখছেন, আজ ঠাকুরের বৈঠকখানার ঘর শ্রীবাসের আঙ্গিনা হইয়াছে। আবার অখণ্ড সংস্করণ 172 পৃষ্ঠায় তিনি অধর সম্বন্ধে লিখছেন, অধর ঠাকুরের পরম ভক্ত, ঠাকুর বলেছিলেন তুমি আমার পরম আত্মীয়। শ্রীরামকৃষ্ণ সার্টিফিকেট দিচ্ছেন অধরলাল সেনকে, তুমি আমার পরম আত্মীয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, ভগবান বলছেন তুমি আমার পরম আত্মীয়। পরম মানে চরম, যাকে যে পাওয়ার পরে আর কিছু প্রাপ্তি থাকে না। তুমি আমার সেই ভীষণ রকমের ভালোবাসার পাত্র, অবতার নিজে স্বীকার করছেন, এটা কিন্তু কম বড় কথা না। আমরা তো কত কী করি, ডঙ্কা সুগন্ধ জ্বালাই, তারপরে কীরকম ভালো ধূপ জ্বালাই, এই গরমকালে জুঁই ফুলের মালা, বেল ফুলের মালা, গাঙ্গুরাম থেকে সন্দেশ, সব কিছু দিয়ে ভাবি কোনোভাবেই হলো ঠাকুরের মন মজাতে হবে। কিন্তু এইটা কখনো বোধহয় কানে শুনতে পাই না, তিনি বলছেন তুমি আমার পরম ভক্ত। হয়তো বলেন চুপচুপ চুপচুপ বলেন, আমরা শুনতে পাই না, সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন তুমি আমার পরম, তুমি আমার পরম আত্মীয়। খুব লেখাপড়ায় ভালো ছিলেন, তার দাদা বড়দা যেরকম লেখাপড়ায় ভালো ছিলেন, তিনিও খুব লেখাপড়ায় ভালো ছিলেন। 1867 সালে মাত্র 12 বছর বয়সে তিনি ইংরেজি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তারপরে 1872 সালে প্রবেশিক্ষা পরীক্ষায় তখনকার দিনে অষ্টম স্থান অধিকার পূর্বক সরকারি বৃত্তি পেয়েছিলেন। এরপরে প্রেসিডেন্সি কলেজ থেকে FA পরীক্ষায় 2 বছর বাদে, অর্থাৎ 1874 সালে তিনি FA পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন এবং ইংরেজি সাহিত্যে ডাব স্কলারশিপ পেয়েছিলেন। কিন্তু তখনকার দিনে যেরকম ছিল, ছেলে ম্যাট্রিক পাশ করেছে, তার বয়স যদিও এই মাত্র 12 বছর, কিন্তু সেই ছেলের বিয়ে দিয়ে দেওয়া হলো। অধরলাল সেনের বিয়ে হয় 12 বছর বয়সে, কিন্তু সেই বয়সেই তিনি ধীরে ধীরে তার কাব্য প্রতিভার প্রকাশ হতে থাকে এবং তার জীবনের আরেকটি ফ্যাকাল্টি ধীরে ধীরে আমরা দেখতে পাই। তার কাব্য প্রতিভার ভেতরে এই ফ্যাকাল্টিটি খুব পরিষ্কার করে আমরা বুঝতে পারছিলাম, সেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের অনস্তিত্ব, এই নিয়ে যেন তার মনের ভেতরে একটা অদ্ভুত প্রশ্ন যাচ্ছিল। তিনি যেন কিছুতেই সেটা তার কবিতা, নানা কবিতার ভেতর দিয়ে প্রকাশ পেয়েছিল। এই বয়সে তার 2টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, একটি ললিতা সুন্দরী এবং অপরটি হচ্ছে মেনকা কাব্যগ্রন্থ। মেনকার পরে তিনি আরও 2টি কাব্যগ্রন্থ লেখেন, একটি হচ্ছে নলিনী এবং অপরটি হচ্ছে কুসুম কানুন। এই সমস্ত কাব্যগ্রন্থ যখন প্রথম দিকে প্রকাশিত হয়, যেমন অল্প বয়সী ছেলেরা লেখে, প্রেমের কাব্য ছিল। কিন্তু পরবর্তীকালে যখন তিনি ললিতা সুন্দরী কাব্যগ্রন্থ লেখেন, সেই সময় তিনি ধীরে ধীরে খ্রিস্টীয় এবং ব্রাহ্ম ধর্মের প্রতি একটু একটু করে আকর্ষণ হয়ে যাওয়ার ফলে হিন্দু ধর্মের যে পৌত্তলিকতা, এই নানা অনুষ্ঠান, এগুলোর প্রতি যেন একটা অদ্ভুত কটাক্ষ প্রকাশ করা হয় দেখা যায়। মেনকা কাব্যগ্রন্থে তার মেনকা কাব্যে তিনি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন। কুসুম কাননের যে দ্বিতীয় ভাগ, সেখানে মহাবীর যে কবিতা ছিল, সেই মহাবীর কবিতায় এই ব্রাহ্মধর্মের প্রভাবে তার ভেতরে যে অদ্বৈত ভাবনা, যে কোনো দ্বৈত সত্তায় নেই ঈশ্বর, আমি এই যে 2টো পৃথক সত্তা, এটি নেই, আমি ঈশ্বর, ঈশ্বরই আমি, এই যে বোধ, সেই অদ্বৈতভাবের প্রকাশ তার কবিতার ভেতর দিয়ে বেরোয়। লেখাপড়ায় ভীষণ ভালো ছিলেন বলে তার শুরু হলো, তার চাকরিও খুব ভালো করে শুরু হয়। 1879 সালে 27 ফেব্রুয়ারি তিনি চট্টগ্রামের ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে নিযুক্ত হন। সেখানে গিয়ে তার জীবনে একটা খুব বড় মোড় আসে। সতীপীঠ আছে সীতাকুণ্ড, সেইখানে গিয়ে একই সঙ্গে হিন্দু এবং বৌদ্ধ শিল্পকৃতি এবং বৌদ্ধ সাহিত্যের প্রতি তিনি আকৃষ্ট হন এবং পরবর্তীকালে সেইখানেই মুসলমান ধর্মের যে প্রাচীন কীর্তিসমূহ, সেগুলো যত তিনি দেখতে থাকেন তত তিনি আকৃষ্ট হন।
তার দৃষ্টিটা একটু একটু করে ঘুরতে থাকছে। আগে ছিল সাহিত্য, মানবিক প্রেম, সেখান থেকে সেটা ঘুরতে থাকলো ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্ব নিয়ে প্রশ্ন। এবার ধীরে ধীরে চোখে দেখা জিনিস, পুরাতাত্ত্বিক যে সমস্ত জিনিসপত্র, সেগুলির প্রতি তার ধীরে ধীরে আকর্ষণ বাড়তে থাকলো। এবং তার ফলস্বরূপ 1880 খ্রিস্টাব্দে তিনি একটি বিখ্যাত প্রবন্ধ রচনা করেন, তার নাম দ্য শ্রাইনস অফ সীতাকুণ্ড। এই শ্রাইনস অফ সীতাকুণ্ড এই প্রবন্ধটি মার্চ মাসে কলকাতায় রয়্যাল এশিয়াটিক সোসাইটিতে পাঠ করা হয়। তখনকার দিনে এগুলোকে খুব ইম্পর্টেন্স দেওয়া হতো যে আপনি এই সমস্ত জায়গায় নিজের পাঠ টাঠ করছেন। 1880 সালের 14 জুলাই তিনি আবার বদলি হয়ে আসেন। তিনি এবার চট্টগ্রাম থেকে আসেন যশোরে, এবং 1882 সালের 26 এপ্রিল তিনি ডেপুটি কালেক্টর হয়ে কলকাতায় আসেন। এই 1880 সালে এই সময় তার পিতৃবিয়োগ হয়। আমরা বলেছি যে তার বাবার কথা বলেছি, তিনি হিন্দু ছিলেন এবং অত্যন্ত দেবদ্বিজে তার ভীষণ রকমের নিষ্ঠা ছিল। তাদের বেনিয়াটলার বাড়ি, সেখানে 12 মাসে 13 পার্বণ লেগে থাকতো। আর এই প্রথম দিকে তার যে জীবনে, অধরলাল সেনের প্রথম দিকে জীবনে, সেই বাড়ির এই যে উৎসব আচার অনুষ্ঠান এগুলো যেমন হচ্ছে, এগুলোকে কখনো তিনি বাধা প্রদান করতেন না, কিন্তু একই সঙ্গে এইগুলির অস্তিত্ব কতটি প্রয়োজন আছে, কতটি অপ্রয়োজনীয়তা আছে, এইসব নিয়ে তার মনের ভেতরে ভীষণ রকমের প্রশ্ন উঠত। অন্যদিকে তিনি যে সীতাকুণ্ডে নিয়মিত যাতায়াত করতেন, সেখানকার শান্ত ভাব, তার যে সৌন্দর্য, তার যে মাধুরী, সেটি তাকে ভীষণভাবে প্রভাবিত করা শুরু করেছিল। ধীরে ধীরে তার লেখা তার মনের ভেতরে ঈশ্বর সম্পর্কে একটা অনুসন্ধিৎসার ভাব জাগছিল। তিনি যেন ঈশ্বরকে অনুসন্ধান করছিলেন। তিনি কিছুতেই ওই যে প্রথাগতভাবে এই যে আনুষ্ঠানিক যে মূর্তি পূজা আচার অনুষ্ঠান এগুলোর মধ্যে দিয়ে যেন ঈশ্বরকে খুঁজে পেতে চাইছিলেন না। ঈশ্বরের যে সর্বপরিব্যাপ্ত রূপ, এইটিকে তার জানার ভীষণ ইচ্ছা ছিল। সেই সময় তিনি বৈষ্ণবদের সংস্পর্শে এসে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত করেন, এবং সেইখানে শ্রীচৈতন্য যে অষ্টবিকারত্মক যে দশাগুলো আছে, সেই ভাব দশা এগুলো দেখতেন। বৈষ্ণবদের যাদের ভিতর তিনি দেখতেন, তাদের দেখতেন যে তাদের যে ভাব হয়, সেটা যেন দেখে যেন মনে হয় তাদের জীবনে ভীষণ কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই ভাবগুলি তাকে অনুসন্ধিৎসু করল এমন এক মানুষজনকে খোঁজার যার ভেতরে এইগুলি খুব সহজে আসে। কলকাতায় সেই সময় 2 পত্রিকায় ঠাকুর সম্পর্কে নিয়মিত লেখা হতো, একটা হচ্ছে ইন্ডিয়ান মিরর পত্রিকা এবং অপরটি হচ্ছে সুলভ সমাচার। এই 2টি পত্রিকাতেই পাঠ করে তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অবহিত হয়েছিলেন, এবং ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের জন্য, শ্রীরামকৃষ্ণের প্রতি তিনি আকর্ষণ অনুভব করেন। ঠাকুরের সঙ্গে তার প্রথম দেখা হয় 9ই মার্চ 1883 খ্রিস্টাব্দে। এই দিন তিনি ঠাকুরের সঙ্গে প্রথম দেখা হয়, এবং সেদিন ঠাকুরকে দেখে তার একেবারে মন প্রাণ ভীষণ রকমের শান্ত হয়ে যায়। কারণটা আমরা আরেকটু পরে বলব। এখানে এরপরে দ্বিতীয় দর্শন হয় ওই 1884 খ্রিস্টাব্দে, ঠিক 1 মাসের মাথায়। আগের বার দর্শন হয়েছিল 9ই মার্চ, পরের বার দর্শন হলো 8ই ফেব্রুয়ারি। সেদিনকে তার সঙ্গে বৃদ্ধ সাধক ও পুত্র শোক সন্তপ্ত শারদাচরণকেও সঙ্গে করে নিয়ে গেছিলেন। অধরলালের বিশ্বাস ছিল যে শ্রীরামকৃষ্ণ এই ত্রিতাপদগ্ধ জীবের এই দুঃখ তিনি যেন দূর করে দিতে পারবেন। তার কাছে আসা মাত্র তার এই ত্রিতাপদগ্ধ জীব, এই যে শোকগ্রস্ত পিতা, এও যেন জীবনে আনন্দ খুঁজে পাবে। একটুখানি আমাদের কম্পিউটারটা পাওয়ারে দিতে হবে। সেদিনকে একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঠাকুর, তিনি ভেবেছিলেন যে ঠাকুর ওই শারদাচরণের বোধ হয় পুত্র শোক হরণ করে নেবেন, কিন্তু তিনি সেদিনকে একটা অদ্ভুত ঘটনা ঘটিয়ে ফেললেন। তিনি ঠাকুরকে, তিনি আমাদের একে বলতে থাকলেন, এটা আমাদের জন্য খুব শিক্ষণীয়। ঠাকুর বললেন, তুমি ডেপুটি, এ পদ ও ঈশ্বরের অনুগ্রহে পেয়েছ, তাকে ভুলো না।
তাকে ভুলো না, কিন্তু যেন সকলের এক পথে যেতে হয়। এখানে দুদিনের জন্য সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা, কিছু কর্ম দরকার সাধন, খুব রোগ চাই তবে সাধন হয়। কি অদ্ভুত কথা, আমরা ভুলে যাই অনেক সময় আমাদের যে পদমর্যাদা আছে। আমরা যখন চাকরি বাকরি করি, রোজগার করি, আমরা একটা খুব একটা সফল জীবন যাপন করে থাকি, সেই সফল জীবনের আড়ালে আমরা ভুলে যাই ঈশ্বরকে। তার কৃপা, তার অনুরাগে, তার কারণে, তার কৃপার কারণে আমরা এই জীবনটা যাপন করতে পারি, সেটাই আমরা ভুলে যাই। যখন আমরা সেই পদগুলি পাই, তখন আমাদের খুব একটা ভগবানের প্রতি একটা কি বলবো একটা কৃতজ্ঞতার দৃষ্টি থাকে। কিন্তু পরবর্তীকালে মনে হয় এটা আমি করেছি। আমরা ভুলে যাই ভগবানের শক্তি আমাদের ভেতরে এই মধ্যে দিয়ে আসে। এটা মনে রাখার জন্য নিয়মিত সাধন ভজন করা দরকার। সাধন ভজন অন্যকে জানার জন্য নয়, সাধন ভজনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা। আমরা যদি নিজেকে যদি জানতে না পারি, তাহলে সাধন ভজন করে আমাদের সেই অর্থে কোনো কাজে লাগে না। সেই দিন ঠাকুর তার জিহ্বায় কিছু লিখে দেন এবং তিনি দিব্য আনন্দে স্বাদ পায়। আমরা বলছিলাম যে ঠাকুরকে প্রথম দিন দর্শন করে তার খুব আনন্দ হয়েছিল। তার কারণটা হচ্ছে এই, প্রথম দিন তিনি বৃদ্ধ শারদাচরণকে সঙ্গে করে নিয়ে গেছিলেন। সেই তিনি মাঝে মাঝে এই শারদাচরণের ভাব টাপ দেখতেন, কিরকম খিচিমিচি, এরকম বাঁকা হয়ে যেতেন, মুখটা বেঁকে যেত, আর মনে হতো যেন খুব দুঃখ। কিন্তু সেদিন প্রথম তিনি ঠাকুরের ভাব সমাধি দর্শন করলেন। ভাব সমাধি দর্শন করে তিনি একবারে মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি বলেছিলেন, তোমাদের ভাব দেখে, ভাবের উপর একটা আমার ঘৃণা হয়েছিল, তোমাদের ভাব দেখে মনে হতো ভিতরে কত যন্ত্রণা হচ্ছে। ভগবানের নামে কি যন্ত্রণা থাকে? ঠাকুরের আনন্দ ঘন মধুর হাসি ও তার মাধুর্যময় ভাব দেখে আমার চোখ ফুটল। এটা একটা অদ্ভুত কথা, এই শ্রীরামকৃষ্ণের কাছে এসে তার জীবনের একটা বড় আমূল পরিবর্তন হয়ে গেল। তিনি আগে ভাবতেন, আমরাও অনেক সময় ছেলেবেলা দেখেছি, অনেকের ভাব দেখেছি এবং ভাব দেখতে দেখতে ভাবতাম ওরকম করলেই হয়। এই কয়েক বছর আগে, তখনও বাগাছড়া আমাদের রামকৃষ্ণ আশ্রমের কেন্দ্র হবে কি হবে না এ নিয়ে সন্দেহ ছিল। সেই সময় এক বছর সেখানে অন্নপূর্ণা পূজা হয়, বর্তমানে যেমন দুর্গা পুজো হয় তখন সেখানে অন্নপূর্ণা পুজো হতো। সে অন্নপূর্ণা পুজো করতে আমরা গিয়েছিলাম। বিকেলবেলা এক মহিলা অনেকক্ষণ সকাল থেকে বসে আছেন, প্রসাদ প্রসাদ পেয়েছেন, বিড়বিড় করে কথা বলছেন, আচমকা তার নাকি ভাব হলো। তিনি ওই মন্দিরের সামনে এক টুকরো সবুজ ঘাসের জমি আছে, সেইখানে যেরকম করে চরকি পাক খায় ওরকম করে চরকি পাক খেতে থাকলেন, লোককে গালাগাল দিতে থাকলেন, খিস্তি দিতে থাকলেন, আর সে নানা রকমের কিম্ভূত কিমাকার নাচ করতে থাকলেন। তারপরে খুব অনেকক্ষণ ধরে কাঁদলেন, তারপর ধীরে ধীরে চলে গেলেন। সবাই বলল ওর ওপর মা অন্নপূর্ণার ভাব হয়েছিল। আমি খুব অতবাক হয়ে গেছিলাম। এই অধর্ষণের এটা পড়ার আগে শ্রীরামকৃষ্ণকে দেখে আমার যেটা সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল তার হাসিটা। ভগবানকে পেলে বোধহয় হাসিটা বোধহয় অমন সুন্দর হয়। অমন সুন্দর হাসি হতে গেলে বোধহয় ভগবানের যে দিব্য আনন্দ সেটা আসার প্রয়োজন আছে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তার একটি পরবর্তীকালে একটি কথোপকথনে আমরা পাই, সেখানে তিনি বলছেন, ঠাকুরকে দর্শন না করলে, তার কাছে আসা যাওয়া না করলে অধরবাবুর মনের সংশয় মিটত না। শ্রীরামকৃষ্ণের কাছে সত্যি সত্যি আসা যাওয়া না করলে আমাদের মনের ভাবটি মেটে না। আপনারা দেখবেন যত ঠাকুরের কাছে আসবেন, দেখবেন ঠাকুর সম্পর্কে আপনার যে আন্ডারস্ট্যান্ডিং সেটার আমূল বদল হয়ে যাচ্ছে। স্বামী ব্রহ্মানন্দজির জীবনের ঘটনা যেটা আমরা অনেক শুনে থাকি সেটা এখানে বলা যেতে পারে। ব্রহ্মানন্দজি খুব মাছ ধরতে ভালোবাসেন, মাছ ধরাটা তার উদ্দেশ্য ছিল না। আসলে মনটা সবসময় অনন্তে মিশে যেতে চাইত, তাই তিনি মনটাকে নামিয়ে আনার জন্য এই মাছ ধরতেন, দাবা খেলতেন, গাদা পিঠাপিঠি খেলতেন, মজা করতেন, তারপরে চোর পুলিশ খেলতেন, ছোট্ট ছোট্ট সব নানা রকমের খেলা খেলতেন, গোলকধাম খেলতেন, এইসব নানা রকমের খেলা খেলতেন শুধু মনটাকে নামিয়ে রাখার জন্য। মহাপুরুষ মাছ খুব অপছন্দ করতেন। মহাপুরুষ মাছ বাবুরাম মহারাজের পর যখন মহাপুরুষ মাছ ম্যানেজার হয়েছেন,
আমরা ভূতেশানজির কাছে শুনেছি মহাপুরুষ মাছ খুব অপছন্দ করতেন, রাজা মহারাজ এরকম মাছ ধরতে যান। সেখানে রাজা মহারাজ সমস্ত জিনিসপত্র মাছ ধরার যাবতীয় সামগ্রী আগে পাঠিয়ে দিয়ে ওই এখন যেখানে দেখবেন দোতলার যে ঘরটা ওটা তো মহাপুরুষ মাঝের ঘর ছিল, এখন যেখানে বারান্দা, আগে ওখানে শুধু জানলাই ছিল। মহাপুরুষ মাঝি জানলার সামনে দাঁড়িয়ে থাকতে এবং রাজা মাঝ হাতটাকে এমনি 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 করে দোলাতে দোলাতে, আমার হাতে কিচ্ছু নেই কিচ্ছু নেই এমনি করতে করতে যেতেন। তখন এখন যে পল্লী মঙ্গলের গেটটা ওইটা ছিল মঠের এন্ট্রেন্স, ওই পথ দিয়ে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এসছেন, তিনি দেখেছেন একজন সাধু বসে পুকুরে বসে মাছ ধরছেন। তিনি এসেছেন রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে কথা বলতেছেন, তার সঙ্গে কাছে তিনি মন্ত্র দীক্ষা নেবেন। বাবুরাম মহারাজ তো ম্যানেজ করতে পারছেন না কিছুতেই, বলছেন এই তিনি আসবেন, এই একটি কাজে ব্যস্ত আছেন, এই তিনি ওইটি করবেন, এইসব বলছেন। তারপরে হঠাৎ করে সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবুরাম মহারাজকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আসার পথে যে দেখলাম ওই পুকুর পাড়ে ওই গেটের ধারে যে পুকুর আছে, পুকুর পাড়ে বসে একজন সাধু মাছ ধরছেন, তিনি কে? বলছেন উনি আমাদের প্রেসিডেন্ট। তিনি উঠে বাবুরাম মহারাজকে বললেন, রক্ষা করুন মশাই, আমার এই মেছো সাধুর কাছে দীক্ষা নিয়ে কাজ নেই, বলে তিনি হনন হনন করে চলে গেলেন। মহারাজ যখন ফিরে এলেন বাবুরাম মহারাজ খুব অসন্তোষ প্রকাশ করলেন, যে তোমাকে কত করে বলেছি রাজা, তুমি এরকম এইরকম গিয়ে মাছ ধরতে যাও। রাজা মাঝ হাসতে হাসতে বলতে থাকলেন, বাবুরামদা ঠাকুরের কৃপা হলে ওরকম কত ম্যাজিস্ট্রেট আসবে। পরের দিন আবার সেই ম্যাজিস্ট্রেট ছুটতে ছুটতে এসে হাজির। তিনি বললেন, বাবুরাম মাঝকে আমি স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গেই দেখা করব, শুধু নয় আমি ওনার কাছে মন্ত্র দীক্ষা নেব। বাবুরাম মাঝ বললেন, এই যে কালকে বললে গেলেন ওই মেছো সাধু আপনার প্রয়োজন নেই, বলছেন ওই মেছো সাধুর কাছ থেকেই আমি দীক্ষা নেব। রাজা মাছ তাকে এই বাবুরাম মাছ তাকে নিয়ে দোতলায় স্বামী ব্রহ্মানন্দজির ঘরে গেলেন। দরজা খোলা মাত্র সে আলোতে তিনি দেখলেন ব্রহ্মানন্দজি গভীর ধ্যানে মগ্ন, তার সারা শরীর দিয়ে এক জ্যোতির্ময় জ্যোতি বেরোচ্ছে, মুখ একবারে অপার আনন্দে ভরে আছে। তিনি বললেন, গতকাল স্বপ্নে আমি দেখেছি ঠাকুর এসে বলছেন, ওরে ওর একটা রূপ দেখলি, ওর আরও অনেকগুলো রূপ আছে, এই দ্বিতীয় রূপটা একটা রূপ দেখেই পালিয়ে যাস নি, তাই দ্বিতীয় রূপটা দেখতে ঠাকুরের আদেশ অনুসারে তিনি দ্বিতীয় রূপটা দেখতে এলেন। পরবর্তী দিনে তার দীক্ষা হলো, দীক্ষাতে তিনি অন্যান্য জিনিসপত্রের সঙ্গে ডোর বিল ছিপ এসব দিয়েছিলেন, এগুলো বহু বছর অব্দি স্বামী ব্রহ্মানন্দজি মাঝের মন্দিরে ছিল, বর্তমানে এগুলো মিউজিয়ামে চলে গিয়েছে। এই যে দেখুন, রাজা মহারাজকে একদিন দেখলেই বোঝা যেত না। ভূতেশানন্দজি মাঝের কাছে শুনেছি যে রাজা মাঝের কাছে যদি কেউ দীক্ষা নিতে আসতেন, তিনি বলতেন আজকে আমার পেট ব্যথা করছে, আজকে আমার মাথা ব্যথা করছে, পেটটা কিরম কিরমির করছে, আমি দীক্ষা দেবো না। এই করে করে তিনি লোক ভাগিয়ে দিতেন, কিন্তু যারা থাকতেন তারা দিনের পর দিন আসতে আসতে রাজা মহারাজের সেই উচ্চ আধ্যাত্মিক সত্তার প্রকাশ পেতেন। তিনি যার মানুষপুত্র, তিনি তাহলে কীরকমভাবে একটু একটু করে মানুষকে রিভিল করতেন তার সত্তা, আমাদেরও দেখবেন তিনি একটু একটু করে প্রকাশ করেছেন। বলছেন অধরবাবু ঠাকুরকে খুব ভালোবাসতেন এবং সেই এবং তার মাঝে মাঝেই তার বাড়ি যেতে চাইতেন। এরকম একদিন 20 জুন 1884 সালের কথা মতে সেখানে পাওয়া যায়, সেখানে তিনি মাস্টারমশাইকে বলছেন, ভাবে দেখলাম অধরের বাড়ি, বলরামের বাড়ি, সুরেন্দ্রের বাড়ি এসব আমার আড্ডা, ওরা এখানে না এলে আমার ইষ্টাপত্তি নাই, আমার ইষ্টাপত্তি নাই। বলছে ঠাকুর দেখছেন তার লীলাস্থল, ঠাকুর নিজেই ভাবে দেখছেন লীলাস্থল কোনগুলি, অধরের বাড়ি, বলরামের বাড়ি, সুরেন্দ্রের বাড়ি, এসবগুলি আমার আড্ডা, ওখানে ওরা এখানে না এলে আমার ইষ্টাপত্তি নাই। ইষ্টাপত্তি নাই কথার অর্থ হচ্ছে এই যে আমি যে উদ্দেশ্যে এসেছি, যে উদ্দেশ্যে আসা, মানুষের কাছে ভগবানের কথা বলা, এই দুটি হয় না, ওরা এলে তবে আমার ওখানে যাওয়ার ইচ্ছাটা জাগে এবং সেইখানে গেলে বহু মানুষের কাছে ছোটে। এই যে জয়েন্ট ভেঞ্চার আমরা বলি না টু ওয়ে ট্রাফিক, এই টু ওয়ে ট্রাফিক তখন সফল হয় যখন দুদিক দিয়ে এই আগ্রহটা সমানভাবে আসে। তাই তিনি তার গৃহে পদার্পণ করেন, গৃহে কতবার পদার্পণ করেছিলেন তার হিসাব দিচ্ছেন বলরাম এই আমাদের মাস্টারমশাই। বলছেন 1883 খ্রিস্টাব্দে 2 জুন গিয়েছিলেন, ওই একই বছরের 14 জুলাই গিয়েছিলেন, একই বছরের 17 জুলাই গিয়েছিলেন, 1884 সালের 6ই সেপ্টেম্বর প্রথমবার যান এবং 1884 সালের 6ই ডিসেম্বর তিনি যান।
1884 সালে 6ই ডিসেম্বর অধরের বাড়িতে ঠাকুরের যাওয়া এটা একটা খুব বিশেষ ঘটনা, কারণ ওই দিন তার সাথে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেখা হয়েছিল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেখা হয়েছিল। তিনি বলছেন সেদিনকে যখন তিনি যান সেদিনকে অধর একটি অদ্ভুত কথা বলেছিলেন, যে অধর বলেছিলেন আপনি অনেক দিন আসেন নাই, আমি আজ ডাকছিলাম এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হয়ে কহিলেন বলো কি গো, এই দেখুন কি অদ্ভুত কথা, যে বলছিলাম না একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং, এটা খুব শিক্ষণীয়। ঠাকুর গিয়েছেন তাকে, বলছেন আপনি অনেক দিন আসেননি। পরবর্তীকালে আমরা দেখব আরও অনেক ভার্সন আছে যেগুলো তিনি বলেছেন, ঠাকুর না আসার ফলে তার কী অনুভূতি হয় সেগুলো আমরা দেখব। কিন্তু সেদিন তিনি বলেছিলেন আপনি অনেক দিন আসেননি, আজ আমি মন দিয়ে তা আপনাকে ডাকছিলাম, এমনকি এমন আকুতির সঙ্গে ডাকছিলেন তার চোখ দিয়ে জল পড়ছিল। তারই আগ্রহ, তাকেই ভালোবাসা দেখে ঠাকুর অবাক হয়ে গেলেন। সেদিনকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হয়েছিল। সেদিনকে বঙ্কিমচন্দ্রের মতো ডেপুটিকে ঠাকুর যেভাবে একেবারে শান্ত করেছিলেন সেটা একটা অন্য গল্প, সেটা আমরা অন্য সময় বলবো। 4-5 বছর অবধি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে থাকার পরে তিনি কলকাতার মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হন। এটা তো প্রার্থী হতে হয়, তার কারণটা ছিল অন্য। কারণ ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তখনকার দিনে মাইনে ছিল 300 টাকা, আর যিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যদি তিনি ভাইস প্রেসিডেন্ট হয় তার মাইনে হচ্ছে 1000 টাকা। দুটো জিনিস, এক হচ্ছে সম্মান আর দুই হচ্ছে বেতন, এই দুটির আকর্ষণে তিনি ইয়ে করতে চেয়েছিলেন। তিনি ঠাকুরকে বলেছিলেন যেন ঠাকুর জগদম্বাকেও বলেন, এছাড়া অন্যান্য অনেকজনকে বলেছিলেন। একদিন হাজরা ঠাকুরকে বললেন যে অধরের কর্ম হবে, তুমি একটু মাকে বলো। অধরও তাকে অনুরোধ করেন, তিনি মায়ের কাছে যান, কি অদ্ভুত সে কনভারসেশন। কথামৃত বলছেন মাকে একটু বলেছিলাম, মা এ তোমার কাছে আনাগোনা করছে, যদি হয় তো হয় না। সেই সঙ্গে মাকে বলেছিলাম মা কি হীন বুদ্ধি, জ্ঞান ভক্তি নাচে এইসব চাইছে। ঠাকুর তো শুধু ওইটুকু বলেই ক্ষান্ত হতেন, যা যা বলেছেন আবার অধরলাল সেনকেও সেটা রিপিট করছেন। আমাদের হলে আমরা বলতাম না না মাকে খুব করে বলেছি, তোমার হবেই হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ তো সে পাত্র নন, তিনি যা যা বলেছেন সেটা এসে বললেন, যে মাকে বলেছি যে তোমার কাছে আনাগোনা করে, এর যদি হয় তো খুব ভালো। বলে বলছেন মাকে আরও বলেছিলাম, আর কি বলেছিলেন, বলেছিলেন যে এর কি হীন বুদ্ধি, হ্যাঁ এর কি হীন বুদ্ধি, এ সমস্ত কোথায় ভক্তি চাইবে, জ্ঞান চাইবে না, সে এই চাইছে। অধরলালকে যখন এটি বললেন তখন অধরলাল তাকে উত্তর দিয়েছিলেন সংসারকে করতে গেলে এসব না করলে চলে না, আপনি তো বারণ করেননি। সত্যি তো শ্রীরামকৃষ্ণ কাউকে কিছু বারণ করেননি, এটা শ্রীরামকৃষ্ণের স্পেশালিটি, কখনো তিনি বারণ করেন, কিন্তু এমনভাবে মোটিভেট করেছেন যে আমরা আপনা আপনি সোজা হয়ে গেছি। এটা একবারে শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছি আমরা তারা কিন্তু এটা অন্তর থেকে উপলব্ধি করতে পারি। তিনি কখনো কোনো কাজে আমাদের বাধা দেননি, কিন্তু একই সঙ্গে আমাদের এমনভাবে মোটিভেট করেছেন সেই খারাপ কাজটাকে আমরা কত সহজে ছেড়ে দিতে পেরেছি। তিনি বলছেন সংসারে তো থাকতে গেলে এসব করতে হবে, টাকা পয়সা লাগবে, মান সম্মান লাগবে, যদি খাতিরদারি না করে তাহলে কী করে হবে। ঠাকুর তখন বলেছিলেন যে আপনার যোগ এবং ভোগ দুই আছে, এমনকি নিজের জীবন তার নিজের বৈরাগ্য সমস্ত কিছু দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন, তবুও তার এতটুকু বোধ এল না। তখন অধরলাল সেন ঠাকুরকে উদাহরণ দিয়েছিলেন, ঠাকুরের সঙ্গে তর্ক করতেন তো, তিনি বলছেন চৈতন্যদেবেরও ভোগ ছিল অত পণ্ডিত অত মান। তখন ঠাকুর তাকে বললেন এই কাজটা কিন্তু আমরা অনেক সময় করি, স্বামীজি তো ওই করেছিলেন, স্বামীজি তো তাই করেছিলেন, বিশেষত দুর্গা পুজো এলে আর দেখতে হবে না, স্বামীজি মুসলমান মেয়েকে কুমারী পূজা করেছিলেন, তাহলে রামকৃষ্ণ মিশন কেন ব্রাহ্মণ মেয়েকে কুমারী পূজা করবে। বহু জায়গায় গত কয়েক বছর ধরে চালু হয়েছে মুসলমান কন্যাকে নিয়ে পুজো করার কুমারী পূজা, শাস্ত্র বলছে চণ্ডাল কন্যা কুমারী হিসেবে শ্রেষ্ঠ। কিন্তু আমাদের আগে ত্রিবর্ণের উপনয়ন সংস্কারের ব্যবস্থা ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, কালক্রমে ক্ষত্রিয় এবং বৈশ্য উপনয়ন এবং সমস্ত কিছুকে পরিত্যাগ করে
কেবলমাত্র ব্রাহ্মণেরই উপনয়ন আছে, উপৈতে আছে, উপবীত আছে, এবং ব্রাহ্মণীরা সেই উপবীত ধারণ করে থাকেন। অতএব ব্রাহ্মণ ব্রাহ্মণ ইতর কাউকে পুজো করতে পারে না, যিনি অব্রাহ্মণ তিনি তাকে কখনো ব্রাহ্মণ পূজা করতে পারেন না। তাই আমাদের দুর্গাপুজোয় বা যে কোনো দুর্গাপুজোয় ব্রাহ্মণ কন্যাকে নিয়েই পুজো করা হয়, নাহলে চণ্ডাল কন্যাই হচ্ছে পুজো করার জন্য শ্রেষ্ঠ। স্বামীজির অনেক সময় স্বামীজির অনেক আচরণকে আমরা নকল করতে চাই, আমরা স্বামীজির সেই ভক্তি বৈরাগ্য বিশ্বাস সেগুলিকে কখনো নকল করতে চাই না, শুধু তার আচরণকে নকল করতে চাই। ঠাকুর এখানে ভারী সুন্দর একটি কথা বলেছিলেন, বলেছিলেন যে অবতার পুরুষের এই মহাপুরুষদের সমস্ত প্রচেষ্টা পরার্থে তারা ভগবানের ইঙ্গিতে পরিচালিত হন, নাহলে নাম যশ এগুলোর প্রতি তাদের সামান্যতম ভ্রুক্ষেপ থাকে না। তারা যা কিছু করেন প্রত্যেকটির জন্য অবতার পুরুষের একটি কারণ থাকে। নাহলে ভেবে দেখুন না, অবতার পুরুষ তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার তো রাসমণির মন্দির প্রয়োজন ছিল না, তার তো রানী রাসমণির আশ্রয় দরকার ছিল না, তার তো মথুরানাথের আশ্রয় দরকার ছিল না, কেন তিনি আশ্রয় করেছেন? তার কি খারাপ লাগতো না মথুরানাথ তাকে নিয়ে এরকম ছেলে খেলা খেলতেন, বেড়াতে নিয়ে যাওয়ার ছলে তাকে বাইদের মাঝখানে ছেড়ে দিয়ে চলে আসতেন? আপনাদের কি মনে হয়, শ্রীরামকৃষ্ণের কি খুব ভালো লাগতো? তথাপি তিনি কেন এটা মেনে নিয়েছিলেন? লোককল্যাণের জন্য। কারণ তখন একটা জায়গার প্রয়োজন ছিল যেখানে থেকে তিনি আগামী দিনের মানুষদের জন্য একটি শক্তি সঞ্চারী পীঠ তৈরি করতে পারেন, যে পীঠে অবতার পুরুষের স্থূল শরীরের অবসান হলেও মানুষ এসে সেই পীঠের আধ্যাত্মিক সম্পদ নিতে পারে, গ্রহণ করতে পারে। সেই কারণে তার এই আচরণ করা, তার এই চাকরি স্বীকার করা, তার এই মথুরনাথকে তিনি খুব ভালোবাসতেন, কিন্তু মথুরনাথের যে সব যে কার্য তিনি মেনে নিতে পারতেন তা কিন্তু নয়। সেই কারণে আমরা যদি সেগুলোর দিকে তাকিয়ে অবতার পুরুষকে বিচার করি তাহলে হবে না। তাও তিনি এটা নিয়ে বলতেই থাকলেন। তারপরে তিনি বলছেন যে আপনি হাকিম, আমি কি বলবো, যা ভালো বোঝো তাই করো, আমি মূর্খ। অদরবাবু তখন হাসতে হাসতে বলছেন, ও আপনি আমায় এক্সামিন করছিলেন। ঠাকুর সহাস্যে বললেন যে নিবৃত্তি ভালো, মাসিক 300 টাকা ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ নিয়ে আনন্দ থাকা ভালো। এবং পরবর্তীকালে কিন্তু যদুমল্লিকের বাড়িতে যদুমল্লিককে অধরের কথা স্মরণ করে তিনি বলেছিলেন, মল্লিক যখন বলেছিলেন অধর যুবক, তখন তার কর্মের বয়স যায়নি, ঠাকুর এ বিষয়ে কোনো উচ্চবাচ্চা করেননি, ঠাকুর মৌন থেকে সেটা সম্মতি প্রদান করেছিলেন। অধরের সাংসারিক জীবনে বৈরাগ্যের অনুভূতি কিন্তু একদিনেই দৃঢ়মূল হয়নি, কারণ সদ্গুরু ছাড়া কেউ এই কাজটি করতে পারেন না। অধরের সেই যে আকাঙ্ক্ষা, সম্মানের আকাঙ্ক্ষা, এটি ঠাকুর পূর্ণ করে দিয়েছিলেন। আমরা দেখতে পাই তিনি 1884 সালের মার্চ মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ আর্টসে একজন সদস্য নির্বাচিত হন, এবং পরবর্তীকালে ভারত সরকার কর্তৃক এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ফেলো হিসেবে মনোনীত হন। তার নানা রকম, তিনি ধীরে ধীরে নানা রকম কাজের মধ্যে জড়িয়ে থাকেন, সারা দিন ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ, তারপরে সন্ধেবেলায় এইসব সেনেট সিন্ডিকেটের বৈঠক হতো, সেইখানে তাকে যেতে হতো। কিন্তু এত কিছু সত্ত্বেও তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আশা কমাননি। ঠাকুর তাকে একবার অদ্ভুত সুন্দর একটি কথা বলেছিলেন, বলেছিলেন দেখো এসব অনিত্য, মিটিং স্কুল অফিস এসব অনিত্য, ঈশ্বরে বস্তু আর সব অবস্তু, সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত। আরেকটি ভয়ঙ্কর কথা বলেছিলেন, ঠাকুর বোধহয় বুঝতে পেরেছিলেন অধরলাল সেন খুব শীঘ্রই শরীর চলে যাবেন, তাই তিনি বলেছিলেন এসব অনিত্য, শরীর এই আছে এই নেই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। ঠাকুর বারবার তাকে জীবনের স্থায়িত্ব সম্পর্কে অবহিত করাতেন এবং ধীরে ধীরে তিনি তাকে ওই কাজ থেকে সরিয়ে আনার চেষ্টা করেছিলেন। অধরলালও প্রকৃতপক্ষে ঠিক তাই করতেন, এত কাজ সত্ত্বেও তিনি প্রায় নিত্যই এভরি অল্টারনেট ডে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসতেন। সারাদিনের সমস্ত কাজ ছেড়ে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম,
সারা দিনের সমস্ত কাজ ছেড়ে প্রায় 3 ঘন্টা পথ অতিক্রম করে তিনি দক্ষিণেশ্বরে আসতেন। দক্ষিণেশ্বরে এসে জগন্মাতাকে প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে, ঠাকুরের কিছুক্ষণ পদসেবন করে আবার তিনি জগন্মাতার আরতি দেখতে যেতেন। ফিরে এসে আবার তিনি ঠাকুরের পদসেবন করতেন। সেই সময় তিনি ভীষণ ক্লান্ত হয়ে যেতেন, তাই ঠাকুর তাকে ওই ঘরের একটি পাশে অবসন্ন দেহে তার সেই ঘুমানোর ব্যবস্থা করতেন। রাত্রি 9টা হলে তিনি ধীরে ধীরে আবার কলকাতায় ফিরতেন। তাহলে বুঝতে পারছেন, এই মানুষটার আর কোনো আকর্ষণ ছিল না, শ্রীরামকৃষ্ণের আকর্ষণ। তখনকার দিনে এই 3-6 ঘন্টা অতিবাহিত করলে তবে তিনি পৌঁছতে পারতেন শ্রীরামকৃষ্ণের কাছে। 3 ঘন্টা যাওয়া, 3 ঘন্টা আসা। আমাদের যদি রোজ একবার করে বেলুড় মঠ যেতে বলায় আমাদের দম বেরিয়ে যাবে। যারা কলকাতায় থাকে, যারা হাওড়ায় থাকে, যারা বহরমপুরে থাকে, তাদেরকে যদি আমরা যেতে বলি তাদের একেবারে দম বেরিয়ে যাবে। কিন্তু অধরলাল সেন সেই যুগে শ্রীরামকৃষ্ণের এমন তীব্র আকর্ষণ ছিল, তিনি যেতেন এবং ঠাকুরকেও তিনি মাঝে মাঝে ডেকে আনতেন। এই ভাবগুলো আমাদের কিন্তু আসা দরকার। ঠাকুরকে তিনি বলতেন, কি কি বলতেন এই আগের দিন আমরা বলছিলাম না, বলছেন আপনি অনেক দিন যাননি, ঘরে দুর্গন্ধ হয়ে গেছে। দুর্গন্ধ মানে পচা জিনিসে ভরে গেছে তা নয়, সাংসারিক কথাবার্তা বলতে বলতে ঘরের ভেতরে যে আধ্যাত্মিক আবহাওয়া সেটি যেন অবলুপ্ত হতে আরম্ভ করেছে। আরেকদিন তিনি বলতেন, আপনি অনেক দিন এ বাড়িতে আসেননি, ঘর মলিন হয়েছিল, যেন কি একরকম গন্ধ হয়েছিল। ঘর বলতে আলাদা কোনো ঘর নয়, এই যে আমাদের মনের ঘর, এই ঘরটা মলিন হয়ে গেছিল। ভগবান যত আমাদের কাছে আসেন, যত তাকে আমরা যত তার আমরা সঙ্গ করতে পারি, তত যেন আমরা তার সেই দিব্য সঙ্গে আমরা জুড়ে যেতে পারি। ঠাকুর ভীষণ রকমের ভালোবাসতেন তার দুর্গা পুজোয় যেতে। অধরলাল সেনে দুর্গা ঠাকুর দুর্গা প্রতিমায় দুর্গা পূজায় ঠাকুর এসেছেন। দুর্গা প্রতিমা সম্পর্কে তিনি বলেছেন, এমন হাস্যময়ী প্রতিমা আর দেখা যায় না। ঠাকুর চলে গেলে সে যখন ঠাকুর সে দুর্গা সারাদিন এই দুর্গা প্রতিমা দর্শন করে যখন ফিরে যেতেন, যদিও মা আনন্দময়ী ঘরে বিরাজ করছেন, অধরলাল মনে করতেন তার বাড়িটি সম্পূর্ণভাবে নিরানন্দে পরিণত হয়েছে। শ্রীরামকৃষ্ণের আদেশে অধরবাবু কিছুদিন বৈষ্ণবচরণের পদাবলী কীর্তন শুনেছেন। কখনো কখনো ঠাকুর সেইখানে গিয়েও সেইখানে উপস্থিত থেকে তার আনন্দ এবং ভাবগাম্ভীর্য বাড়াতেন। কেমন করে বাড়াতেন? বৈষ্ণবচরণ যখন গান গাইতেন, ঠাকুরও গাইতেন এবং সেই ভাবের অনুরাগী আখর দিয়ে গানটিকে গতিময় করে দিতেন। নাহলে দেখবেন আমরা যখন এই কীর্তন গাই, একটা সময় মনে হয় যেন আর চলছে না, মাঝখানে ওই দেখবেন 2-4টি কথা যেগুলো ওই মধ্যেই নেই, কোনো এক জায়গা থেকে প্লাক, যাদের হরি বলতে নয়, একটা খুব কমন গান আছে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা ধুপাই এসেছে, দেখবেন কতগুলো পদ আছে ওখানে, যারা আচণ্ডালে কোল দেয় তারা, যারা হরি হয়ে হরি ভজে তারা, এইরকম নানা রকমের সব পদ আছে যেগুলো বারবার গাওয়া হতে থাকতো এবং সেই গান সেইগুলো গাইলে তখন গানে যেন গতি ফিরে পায়। দেখবেন কালী কীর্তনের ক্ষেত্রেও আছে, ধীর গম্ভীর গান একটা সময় এসে ওই দেখবেন নবসজল জলধর কায়, দেখবেন শেষের দিকে কিছু কিছু পদ আছে যেগুলো গাইলে আবার করে গানে গতি আসে এবং গতি এলে ওই ধীরে ধীরে সেটা মনের ভেতরে একটা আনন্দের রেশের সঞ্চার করেন। ঠাকুর সেইখানে আসতেন, ঠাকুর এসে অধরলাল সেনের বাড়িতে খেতেন। এইটা একটা খুব যুগান্তকারী সেই সময়কার দৃষ্টান্ত। শুধুমাত্র বলরাম বসুর বাড়িতে খাননি, ঠাকুর অধরলাল সেনের বাড়িতে খেয়েছেন। এ নিয়ে ব্রাহ্মণ সমাজে খুব আপত্তি ছিল যে ঠাকুর নিজে স্বয়ং ব্রাহ্মণ হয়ে সোনার বেনের বাড়িতে খান, এ কেমনতর কথা। এবং এ নিয়ে কেদারনাথ চট্টোপাধ্যায় যিনি ঠাকুরের সঙ্গে আসতেন তাঁরও মনে দ্বিধা হয়েছিল, কিন্তু ঠাকুর যখন খেতে ঠাকুরকে যখন খেতে দেখলেন তখন তিনি সেই দ্বিধাকে পরিত্যাগ করে ঠাকুরের গ্রহণ করতেন। ঠাকুর কেদারনাথকে ভারী সুন্দর একটি কথা বলেছিলেন, বলেছিলেন ভক্ত হলে চণ্ডালের অন্ন খাওয়া যায়, কে কি কাজ করছে সেটা বড় কথা নয়, কে কেমনভাবে জীবনটাকে কাটাচ্ছে সেইটা খুব ইম্পর্টেন্ট কথা, সেইটা যদি না হয় তাহলে কিন্তু হয় না, এটা খুব জরুরি। দেখুন এই শ্রীরামকৃষ্ণ
মাহিষের ঠাকুর বাড়ির অন্ন খেতে চান। দেখুন কি অদ্ভুত পরিবর্তন। যেদিনকে উদ্বোধন হয়েছিল দক্ষিণেশ্বর কালী মন্দির, তার দাদা ভীষণ ব্যস্ত ছিলেন, তিনি ঠাকুরকে দেবীর অন্নভোগ খেতে বলেছিলেন, তিনি সেসব খাননি। এক পয়সার মুড়ি মুড়কি কিনে তিনি সেই খেয়ে সারাদিন কাটিয়ে আবার বিকেলবেলা হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর থেকে জামারপুকুর ফিরে এসেছিলেন। পরবর্তী দিন আরও সাত দিন বাদে তিনি যখন আবার তার দাদার সন্ধানে গেলেন, গিয়ে তিনি ওই ভাণ্ডার থেকে সিধে নিয়ে সপাকে আহার করে খেলেন। একদিন ঠাকুরের সঙ্গে তার দাদা বসে খাচ্ছেন, ঠাকুরের দাদাকে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি অমন আচারী ব্রাহ্মণ, তোমার লজ্জা করে না খেতে এইসব খাবার? ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায় বললেন, গঙ্গা জলে পাক করা এই খাবার দেবীকে নিবেদন করা হয়েছে, অতএব সে খেতে তো কোনো আপত্তি হওয়ার কথা নয়। ঠাকুর যেন এই কথাগুলো আমাদের জন্য বোঝানোর চেষ্টা করছেন। শ্রীরামকৃষ্ণের যদি দিব্য জীবন দেখেন, একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই, তিনি যেন গোটাটা একটা নাটক বানিয়ে রেখেছিলেন, একদম নাটক হয়েছিল। প্রত্যেক দিন তিনি অভিনয় করতেন, তিনি তার মেইন ক্যারেক্টার আর বাকিরা তার সাথে সাথে তার সঙ্গে সেই নাটকে থাকতেন তারা। ঠিক এইরকমভাবেই ঠাকুর যেন একটু একটু করে তার চেয়ে যে সব আচণ্ডালে যে আগামী দিনে যে বলবে না, আচণ্ডালা প্রতিহতরায়ো ইয়স্য প্রেম প্রবাহ, যার ভালোবাসা আচণ্ডালে, ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণ এতর সবার প্রতি সমানভাবে আছে, এই ভাবটি যারা উচ্চারণ করবে তার জন্য তিনি যেন এগুলো অভিনয় করে দেখেছেন, তার জীবনে আচরণ করে দেখেছেন। আমি আপনাকে বললাম, বুঝলেন তো আপনি, খুব ভালো হবেন, ভালোভাবে উন্নত জীবনযাপন করবেন। অথচ আমি নিজে উন্নত জীবনযাপন করি না, আমি যদি আপনাকে বলি তাহলে তো সেই জীবনের কোনো, সেই শব্দের কোনো দাম থাকবে না। জওহরলাল নেহরুকে বলা হয় নেতাজির ভীষণ রকমের বিরোধী, কিন্তু নেতাজির সম্পর্কে জওহরলাল নেহরু একটি ভারী সুন্দর লেখা আছে, সেইখানে এক জায়গায় জওহরলাল নেহরু বলছেন, নেতাজি চলে গেছেন, নেতাজি আমাদের চোখের সামনে নেই, কিন্তু আজও জনসমাজে কেন তার কথা মানুষ বোঝে, কেন তার প্রতি মানুষ অনুরক্ত, কেন তার প্রতি মানুষ এত ভক্তিভাব পোষণ করে, তার কারণ হচ্ছে নেতাজি যে কটি শব্দ উচ্চারণ করছেন সেগুলি তার জীবন বোধ থেকে এসেছে, তিনি যতক্ষণ না সেটিকে অনুভব করেছেন ততক্ষণ পর্যন্ত সেটিকে প্রকাশ করেনি, এইটি হচ্ছে খুব দরকারি জিনিস। অর্ধলাল স্বল্পায়ু ছিলেন, আমরা বলেছি মাত্র 30 বছর তিনি বেঁচেছিলেন। 1885 সালের 6ই জানুয়ারি তিনি একটি সরকারি কাজে মানিকতলা ডিস্টিলারি পরিদর্শন করতে গিয়েছিলেন। ঠাকুর তাকে একবার বারণ করেছিলেন, তুমি কখনো ঘোড়ার পিঠে চড়বে না। সেই ঘোড়ার পিঠে চড়তে চড়তে তিনি প্রত্যাবর্তন, যখন তিনি ফিরে আসছেন তখন শোভাবাজারে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে যান এবং পড়ে গিয়ে তার বাম হাতের কবজি ভেঙে যায়। শুধু তাই নয়, কবজি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে, তখনকার দিনে তো এইসব ইঞ্জেকশন ছিল না, ওই তাই তার ধনুষ টঙ্কার হতে থাকে এবং একেবারে সেই কথা বন্ধ হয়ে যায়, শুধু চোখ দিয়ে তিনি দেখতে পেতেন। ঠাকুর তাকে বারণ করেছিলেন ঘোড়ায় চড়তে, তার কারণ হচ্ছে তার যে কোনো, ঠাকুর অনুভব করেছিলেন যে কোনো সময় তার ইষ্ট দর্শন হয়ে যাবে, এবং ইষ্ট দর্শন হলে সাধারণত মানুষ পড়ে যায় বা কিছু একটা হয়, কারণ সে তার নিজের সত্তায় থাকে না। এই ইষ্ট দর্শনের একটি খুব গুরুত্বপূর্ণ গল্প আমাদের রামকৃষ্ণ সাহিত্যে আছে, সেটি হচ্ছে প্রব্রাজিকা শারদ ভারতী প্রাণা মাতাজি তার একটি জীবনী গ্রন্থে সেখানে এটি বলেছেন, তার স্মৃতি কথায় বলেছেন, সুধীরাদির কথা বলেছেন। সুধীরাদি সিস্টার নিবেদিতার ছাত্রী ছিলেন, শ্রী শ্রী মায়ের শিষ্যা ছিলেন, এবং নিবেদিতা স্কুল, সিস্টার নিবেদিতা এবং সিস্টার ক্রিস্টিন চলে যাওয়ার পরে নিবেদিতা স্কুলকে পরিচালনা করার দায়িত্ব তার উপর পড়ে। তারা ভাই বোন দুজনেই সাধু ছিলেন, স্বামী প্রজ্ঞানন্দজি ছিলেন তার দাদা, এবং তিনি সন্ন্যাসিনী হননি, কিন্তু সন্ন্যাসীর মতো দিব্য জীবন যাপন করতেন। কাশী চলেছিলেন ভারতী প্রাণা মাতাজিকে নিয়ে, তখন সরলা, তাকে নিয়ে তিনি কাশী যাত্রা করেছিলেন। হঠাৎ প্রায় সন্ধে হয় এমন সময় তিনি ওপরের বাঁক থেকে নিচের বাঁকে নেমে এলেন, এসে বললেন, সরলা বড় খিদে পেয়েছে, কী কী খাবার আছে, রাত্রির খাবার আছে বার করো। রাত্রির খাবার যা ছিল তার ভাগে সবটি তিনি খেয়ে নিলেন, রুটি তরকারি পুরি যা যা ছিল সব খেয়ে নিলেন। খেয়ে নিয়ে মুখ হাত পা ধোবার জন্য তিনি বাথরুমের দিকে গেলেন,
বাথরুমের দিকে যাওয়ার সময় হঠাৎ করে একটা খুব জোরে আওয়াজ হতে থাকে এবং সবাই যে ট্রেন চলছে সবাই চিৎকার করতে থাকে, মাইজি পড়ে গেছে, মাইজি পড়ে গেছে, মাইজি পড়ে গেছে। সরলাপ্রাণা মাতাজি এসে দাঁড়িয়ে দেখলেন যে ট্রেন চলছে, তখনও খুব ধীর গতিতে চলছে, কিন্তু ওইখানে রেল লাইনের পাশে আমাদের সুধীরাদি পড়ে গেছেন। ট্রেন থামানো হলো, ট্রেন পিছনে নিয়ে যাওয়া হলো, দেখা হলো সেই নুড়ি পাথরের ওপর সরলাদি পড়ে আছেন, মনে হচ্ছে শান্ত হয়ে ঘুমোচ্ছেন। তার কোনো জায়গায় কোনো বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাকে নিয়ে যাওয়া হলো ইয়েতে কাশী সেবাশ্রমে। কাশী সেবাশ্রম থেকে সাধুরা এসে খুব সম্ভবত একটা মুঘলসারি স্টেশনে হয়েছিল, তাই কাছাকাছি থাকায় নিয়ে যাওয়া হলো। ওই সময় দুর্গা পুজোর সময় তো অনেক ডাক্তার চেঞ্জ এসেছিলেন কাশীতে, সকলকে দেখানো হলো। তারা আশঙ্কা করছিলেন তার লিভারটি ফেটে গেছে। প্রথম দিন কিচ্ছু বোঝা যেত যায়নি, দ্বিতীয় দিন থেকে ধীরে 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 তার পেটটা ফুলে যেতে থাকলো, তার কোনো রকম সংজ্ঞা ছিল না। এবং একটা সময় সেই প্রবল রক্ত বর্মনের ফলে তৃতীয় দিনের মধ্যে তার শরীর চলে গেল। শরীর চলে যাওয়ার পর তার শরীরকে নিয়ে মণিকর্ণিকার ঘাটে দাহ করতে আসা হলো। আগুন জ্বলছে, ভারতী প্রাণা মাতাজি তার স্মৃতিকথায় লিখছেন, এমন সময় এক সাধু এসে সেই সীতা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছেন এবং বলছেন, এমন মৃত্যু এর আগে কখনো দেখিনি, এমন মৃত্যু এর আগে কখনো দেখিনি। সে সাধুকে আগেও কেউ দেখেনি, পরেও কেউ দেখেনি, কিন্তু একটি অদ্ভুত ব্যাপার। শারদানন্দজি তার এই স্মৃতিচারণ তার লিখেছিলেন তার উদ্বোধন পত্রিকায় সুধীরাদি সম্পর্কে। সেখানে তিনি একবারে খুব পরিষ্কার করে দার্থক ভাষায় তিনি লিখেছিলেন যে ওই সময় ট্রেনেতে যখন তিনি যাচ্ছিলেন মুগ্ধবার সময়, ওই সময় তার ওই ইষ্ট দর্শন হয়। ইষ্ট দর্শনে সে যে দিব্য আনন্দ সেটা তিনি ধরে রাখতে পারেননি, খুব সম্ভবত ইষ্টকে আলিঙ্গন করতে চেয়েছিলেন এবং তার ফলেই তিনি ট্রেন থেকে পড়ে যান। ঠাকুরও এনার সম্পর্কে একই কথা বলেছিলেন যে ইনি যখন অশ্বপৃষ্ঠে যাচ্ছিলেন তখন তার ইষ্ট দর্শন হয় এবং ইষ্ট দর্শনের জন্য তার যে প্রচণ্ড আনন্দ সেটা তিনি সামলাতে না পেরে তিনি ইয়ে থেকে পড়ে যান। 6ই জানুয়ারি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং 14ই জানুয়ারি অধরলাল সেনের মহাপ্রয়াণ হয়। অধরলাল সেন অসুস্থ শুনে ঠাকুর তাকে দ্রুত দেখতে যান। তখন তিনি শব্দ প্রকাশ করতে পারছেন না, একটাও কথা বলতে পারছেন না। ঠাকুর ছলছল চোখে তার দিকে তাকিয়েছিলেন, তিনিও তার দিকে তাকিয়েছিলেন, ঠাকুর হাত তুলে তাকে আশীর্বাদ করেছিলেন। এবং অধরলাল চলে যাওয়ার পর ঠাকুরের এত কষ্ট হয়েছিল, তিনি অত্যন্ত অভিমান ভরে ঠাকুর জগন্মাতার কাছে অভিযোগ করেছিলেন, মা তুই আমাকে ভক্তি দিয়ে রেখেছিস বলে তাই এই অবস্থা। আহা, ভক্তের জন্য এই তার কি অদ্ভুত একটা আরতি! ভক্তি দিয়ে রেখেছিস মানে তুই আমাকে তোকে ভালোবাসতে শিখিয়েছিস, একটা উচ্চ আদর্শ দিয়েছিলিস, নাহলে এমন ভালোবাসার জন যখন হারিয়ে যায় তখন সেটা তার যে তীব্র বেদনা সেটাকে কিন্তু আমরা বলতে পারি না। আমাদের বাবা মা আমাদের সবচেয়ে ভালোবাসার জন, আমাদের সন্তানেরা আমাদের সবচেয়ে ভালোবাসার জন, যারা আমরা তাদের হারিয়েছি আমরা হারে হারে অনুভব করতে পারি, হারে হারে বুঝতে পারি স্বজন হারানোর বেদনা কেমন। এই জগৎ সংসার শ্রীরামকৃষ্ণের স্বজনে ভর্তি, তাই অনেক সময় আমাদের যে মনে হয় ভগবান আমাদের দিকে ফিরেও তাকান না তা নয়, আমাদের ভালোবাসার হিসেব ভগবানের কাছে থাকে। তিনি আমাদের জন্য ভাবেন, তিনি আমাদের জন্য চিন্তা করেন, আমাদের আনন্দে তিনি আনন্দিত হন, আমাদের দুঃখে তিনি দুঃখিত হন, আমাদের জীবনবোধের প্রতিটির সঙ্গে থেকে যায়। অধরলালের 30 বছরের জীবন কিন্তু আমাদের অদ্ভুতভাবে দেখিয়ে দিয়ে গেছেন কেমন করে একটা উত্তরণের জীবন ঘটানো যায়, কেমন করে শ্রীরামকৃষ্ণকে আঁকড়ে ধরা যায়। আমরা কি এরকম করে বলতে পারি? ঠাকুর কেমন করে বলতে পারি না, আপনি অনেকদিন আসেননি সেই কারণে ঘরে কীরকম যেন একটা দুর্গন্ধ বেরোচ্ছিল। আমাদের মনে এরকম দুর্গন্ধ তো অনেকেই বেরোয়। আজকেই বোধ হয় হোয়াটসঅ্যাপে একজন এই নিয়ে আমাকে একটা প্রশ্ন করেছেন, কি সুন্দর প্রশ্নটা, ভারী ভালো লেগেছে আমার প্রশ্নটা, যে 4টি জিনিস আমাদের মনের ভিতরে আছে সেটা, হ্যাঁ এই যে উনি প্রশ্ন করেছেন, আমাদের মধ্যে 4টি কুকুর আছে যারা মরে দুর্গন্ধ ছড়াচ্ছে, সেগুলো কি কি? আমাদের মনের ভিতরে 4টি কুকুর আছে। কুকুর কেন বলছেন? কারণ এই যে 4টি গুণ যেটা আছে,
এটি একেবারে এদের ভিতরে ডগ লাইক ইনস্টিংক্ট আছে, এগুলোকে যদি আমরা সঠিক পথে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ভিতরে সোনা ফলবে। উত্তরটাই চারটি কুকুর, কি উত্তরটা হচ্ছে কাম ক্রোধ লোভ আর মোহ, এই চারটি হচ্ছে কুকুর, এটা মরে পড়ে আছে, তার থেকে দুর্গন্ধ হচ্ছে। অথচ এই ডগ লাইক ইনস্টিংক্ট যদি আমরা চাই, আমরা যদি জাগতিক কামনা ছেড়ে ঈশ্বরকে কামনা করি, আমরা ঈশ্বরকে পাচ্ছি না বলে আত্মক্রোধ করি, আমরা ঈশ্বরকে ছাড়া আর জগতে কিছু চাইব না, এই বোধটা যদি আমাদের ভেতর জাগায়, ঈশ্বরকে পাওয়ার লোভটিকে আমাদের ভেতর জাগ্রত করি, এবং ঈশ্বরের ভাবনা ঈশ্বরীয় ভাবনায় যদি আমরা মোহগ্রস্ত হই, তাহলে দেখবেন আমাদের জীবন অনেক সুন্দর হয়। আমরা এটা করতে পারি না বলেই এই জাগতিক কাম ক্রোধ লোভ আর মোহের চক্রে ঘুরতে থাকি, আর সেগুলো একটা সময় মারা যায় আর আমাদের মনের ভেতরে দুর্গন্ধ ছড়িয়ে দেয়। অধরলাল সেনের দিব্য জীবন আমাদের এই ক্রোধোত্তীর্ণ একটি উন্নত জীবনযাপনের একটা পথ দেখিয়ে গেছেন। এখন কাজ এই জীবনগুলো যেন আমাদের জীবনকে প্রভাবিত করে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনাম ইডে লোকানাম বরদা ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমাদের আগামী 16 তারিখ হচ্ছে পরের সোমবার, যে 16 তারিখ বুদ্ধ পূর্ণিমা, ওই দিন থেকে আমি একটু বাইরে থাকব, তাই আগামী 16 তারিখ ক্লাস হবে না। এরপরের পার্ষদ কথার ক্লাস হবে 23 মে। আমি চেষ্টা করব ওই দিনকে আমার ফিরে আসার কথা, আমি ফিরে এসেই সেদিনকে ক্লাস নেওয়ার চেষ্টা করব, যদি না পারি তাহলে অন্য কথা। আপনারা সবাই ভালো থাকবেন, কালকে শ্রীমদ্ ভগবদ্গীতা ক্লাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।